এত রায় তো ওয়াজ করাও একটা কমাক্কলি, একটা ব্যাকলি, এবং আকুল যে নাই এটার দলিল। যেদিকে হাদি সেদিকে আকল নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এসা পড়ে ঘুমাইছেন, এসা পড়ে ঘুম। 9টা বাজে ঘুমের হরমোন শুরু হয়, ব্রেন ঘুমের হরমোন তৈরি করে দেয়, দেহকে ঘুমের হরমোন সাপ্লাই করে দেয়, এখন ঘুমাও বাবা, সারাদিনে ক্লান্ত শান্ত বডি, বিশ্রামে যাও। আর আমরা এখন রাত 10টা বাজে, আমরা কই না, আমরা আমরা কিছুই মানি না। তো সেই যুগের ওনারা বুদ্ধিমান ছিলেন, এই যুগের একজন বুদ্ধিমান আমি পেয়েছি সিলেট সুনামগঞ্জে গিয়া, ওখানে আমি ওয়াজ করতে গেছি, পরে শুনলাম এই বাড়ির মুরব্বী রাত 9টা বাজে সব বাতি অফ করে দেন, কোনো বাতি জ্বলবে না এই বাড়িতে, সব বাতি বন্ধ, সবাই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এই একটা পাইলাম এই যুগের আকলওয়ালা। আমিও আগে আকলওয়ালা ছিলাম, এখন আমারও আকল নেই। আমি আগে সবসময় রাত 10টার ভিতরে ঘুমাইতাম, এখন আপনাদের কারণে মাহফিলের কারণে কিসের ঘুম, 2টা আড়াইটায় মাহফিল শেষ, বাসা যেতে যেতে ফজর টাইম, আমারও আক্কল নাই এখন। এখন কি হবে ব্যাকল সমাজের, এটা শেষ পরিণতি যে কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাইয়েরা। তবে এটা খুব খারাপ লক্ষণ। আমরা আমাদের অরিজিনাল জীবনটা ফেরত চাই।